নির্বাচনের সরগরম পরিস্থিতি, প্রচার প্রচারণায় প্রার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনে বিরোধিতা। দর্শক স্বাগত জানাচ্ছি, জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সঙ্গে আছি সজল দাস। আজকের টকশোতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহাসচিব তৃণমূল বিএনপি ও নারায়ণগঞ্জে এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি শুরুতেই এমন একটা সময় আজকে আপনাকে পেয়েছি, নির্বাচনের আর কয়েকদিন বাকি আছে, প্রচার প্রচারণা চলছে, আপনি নিজেও প্রচার প্রচারণা করছেন, নির্বাচনের ব্যবস্থাপনা যতদূর এখন পর্যন্ত হয়েছে কি অবস্থা একটু আপনার কাছে জানতে চাই, আপনার পর্যবেক্ষণ কি শুরুতে? নির্বাচনের দিকে যেহেতু দেশ এগিয়ে গেছে, কতটুকু প্রচার প্রচারণা ঠিকভাবে চলছে, পরিস্থিতি কেমন আছে, ভোটের পরিবেশ কতটা আছে, কি মনে হয় আপনার কাছে? জি ধন্যবাদ আপনাকে। বিষয়টি হল যে প্রচার প্রচারণা এবং নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা, মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট সুষ্ঠু নির্বাচন করার জন্য, সব কিছু মিলায়া কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা ছাড়া এই মোটামুটি একটা ভালো নির্বাচনের দিকেই আশা করা যাচ্ছে। কিন্তু সমস্যাটা হল এখন পর্যন্ত নির্বাচন পরিবেশকে নষ্ট করার জন্য যারা ভূমিকা রাখতেছে তারা এই সরকারি দলের এমপি মন্ত্রী, যাদের দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ইমেজটাকে ব্যবহার করেই তো তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের উচিত ছিল এই যে একটা সংকট বাংলাদেশে এখন প্রধান সংকট হলো সুষ্ঠু নির্বাচন, এই সংকট মোকাবেলা করতে যদি সরকার রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে তো একটা ভয় জটিলতা সৃষ্টি হবে, এই জটিলতা কাটায় ওঠাও তো কঠিন হবে। এটা বুঝে শুনে না যে আমরা যারা প্রার্থী সকলকেই একটা সংযতভাবে চলা উচিত, কিন্তু দেখা যায় যে সরকারি দলের এমপি মন্ত্রীরাই বেশি লঙ্ঘন করতেছে এবং তাদের মধ্যে 56টা শোকজ নোটিস হয়েছে শুধু এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সরকারি দলের। আমি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি একজন এমপি এবং মন্ত্রী, তার স্ত্রীও মেয়র, তার ছেলেও নেতা, এই তাদের অবস্থায় রয়েই যে যেদিন প্রথম নমিনেশন পেপার জমা দেয় সেদিন থেকে আচরণবিধিরা লঙ্ঘন করা শুরু করছে, অস্ত্র নিয়ে শোডাউন করে এই নমিনেশন পেপার জমা দিচ্ছে। আমরা তো আচরণবিধি লঙ্ঘন হয়ে যায় এই আশঙ্কায় পাঁচজন গিয়ে জমা দিছি, আমরা তো বড় শোডাউন করতে পারতাম কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি যতটুকু মনে করি যে নির্বাচন কমিশনের আচরণ সঠিকভাবে হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশন আপনি বলছিলেন যে শোকজ দিচ্ছে, আপনার আসনে যে প্রার্থী আছে, আপনার প্রতিদ্বন্দ্বী, মূল প্রতিদ্বন্দ্বী নৌকার যিনি প্রার্থী, মন্ত্রী এবং এমপি সংসদ সদস্য এই মুহূর্তে, এই যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আপনি বারবার করছেন, অভিযোগও জানিয়েছেন, তার বাহিনীর যারা হয়ে কাজ করে তাদের নামও আপনি অভিযোগ করেছেন, সামনে এনেছেন, ব্যবস্থা কেন নেওয়া হয়নি, আপনার কাছে কি মনে হয়? আমি স্পেসিফিক তিনটা অভিযোগ দিয়ে ওই জুডিশিয়াল ইলেকশন যে ইনকোয়ারি কমিটি আছে হেডেড বাই সাব জাজ, একজন জুডিশিয়াল অফিসারের নেতৃত্বে হচ্ছে, তার কাছে আমি লিখিত অভিযোগ করছি, তিনি অন দ্য স্পট ইনকোয়ারি করছেন এবং পরে আমি সাক্ষী প্রডিউস করছি, সাক্ষীরও সাক্ষী দিচ্ছে যারা ভিকটিম, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা নেওয়া হয়নি। তারপরে এলাকার মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী আছে, শুধু এই এমপি না, ম্যাক্সিমাম এমপি প্রত্যেকটা এলাকায় নিজস্ব একটা এমপি বাহিনী গড়ে তুলছে, তাদের সেটা হলো তারা আওয়ামী লীগের লোকও তাদের দ্বারা নির্যাতিত, বিএনপি তো নির্যাতিত আছেই, তারা বিএনপির নাম লিস্ট দেয়, তাদের বাড়িতে ঘুমাইতে পারে না। তারপরে আওয়ামী লীগের যারা বুনিয়াদী আওয়ামী লীগ
তারাও কিন্তু এইসব বাহিনী দ্বারা নির্যাতিত। তো এখন আমার আমার যে এলাকার যে এমপি তার নিজস্ব একটা বাহিনী আছে, এই বাহিনীর এই মাদকের শুরু করা অনেক খুন খারাপের মধ্যে জড়িত। এটা স্পেসিফিকলি আমরা নির্বাচন কমিশনে জানাইছি, স্থানীয় প্রশাসনে জানাইছি, এবং আমি আগে থেকেই বলতেছিলাম এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ করতে হলে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে মানুষ যাতে ভোট কেন্দ্রে যায় সে ব্যবস্থা করতে হবে। আপনি যে জানালেন ব্যবস্থা নেওয়া হয়নি কেন, আমি বলি জি, যে আমরা আগে থেকে বলছিলাম যে বৈধ অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আপনি তো টিভিতেই দেখাইছেন মিডিয়াতে, শুধু আপনাদের না অন্যান্য মিডিয়াতে দেখানো, বিভিন্ন মিডিয়াতে এসেছে, দেখাচ্ছে যে এমপি সাহেবের বাহিনীর ওই যে রামদাউনিয়া, বড় বড় রামদাউনিয়া, যেগুলি অস্ত্র আইনের 19-এর ক অনুযায়ী এটা আর্মসের মধ্যে পড়ে, অস্ত্রের মধ্যে পড়ে, ওগুলি পুলিশ বলছে, পুলিশ সুপার বলছে যে তারা 8-জনকে গ্রেপ্তার করছে, কিন্তু এটাই তো সাফিসিয়েন্ট না। জনগণ যে 2014 এবং 2018-এর মধ্যে যে ভয় পাইছে, সেই ভয়টার থেকে জনগণকে ফিরে আনার জন্য যারা কেন্দ্র দখল করে, যারা ভোট কেন্দ্র দখল মিনস ভোট দেওয়ার সময় বলে যে তো আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান, অথবা সিল মারতে বাধ্য করে, অথবা পিছনে দাঁড়ায় বলে যে অমুক মার্কে সিল দেন, এই বাহিনীগুলিকে গ্রেপ্তার করতে না পারলে, আইনের আওতায় না নিতে পারলে জনগণের ভয় এটা কমবে না। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বারবার দিয়েছেন প্রধানমন্ত্রী, তারপরও কমিশনের ভূমিকা কিংবা আপনার আসনের যে স্থানীয় প্রশাসনের ভূমিকা সেটি এত বারবার অভিযোগ দেওয়ার পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তারা তো ব্যাপারটা হচ্ছে যে তারা মনে করে যে এমপি সাহেব বা মন্ত্রী, তিনি এখনও মন্ত্রী আছেন, যেটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়, সেই মন্ত্রী হিসাবে তার একটা প্রভাব আছে, সেই প্রভাবটা খাটাচ্ছে, এতে ফলে মনে হয় যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটা আমরা নির্বাচন কমিশন যতটুকু সজাগ আছে বলে মনে করি কিন্তু ততটুকু কার্যকর ভূমিকা হচ্ছে না। একটু পজিটিভ অ্যাকশনে না গেলে জনগণ তো এটা আগে আসবে না। আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি, নির্বাচন করতেছি, মানুষ একটা কথা জিজ্ঞাসা করে যে নির্বাচনটা হইব তো, আমরা ভোট দিতে পারবো তো, আবার বলে যদি কেন্দ্রে যেতে পারি তো আপনার ভোটটা দেবো, এই দুই তিনটা কথাই আসে। তো মানুষ যাতে কেন্দ্রমুখী হয় এই জন্য নির্বাচন কমিশনেরও একটা প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই সরকারকেও একটা প্রচেষ্টা নেওয়া দরকার। আপনারা কি করছেন, মানে আপনারা কিভাবে আনার চেষ্টা করছেন? আমরা তো ধরেন আমরা ক্ষমতায় নেই, আমরা পিওর অ্যান্ড সিম্পল বিরোধী দল, তৃণমূল বিএনপি একটা বিরোধী দল এবং সর্ববিরোধ বিরোধী দল নির্বাচনের মধ্যে। এই এশিয়ার মধ্যে যেটা করছে আপনার ধরনের জাতীয় পার্টিকে কিন্তু এখন আর বিরোধী দল কেউ বলে না। জাতীয় পার্টির পোস্টারের মধ্যে লেখা আছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, 14 দল তো আগেই আওয়ামী লীগে রূপান্তরিত হয়েছে, তো তারা তো বিরোধী দল না, তারা সরকারি দল, কিন্তু আমরা তো সম্পূর্ণভাবে বিরোধী দল। আর বিরোধী দলের কথাবার্তা তো প্রশাসন ওইভাবে কত শুনবে এটা তো আপনি ভালো করে বোঝেন, কিন্তু আমরা কথাটা হলো যে ওইটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য জাতির কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তো মোকাবেলা করা এবং চ্যালেঞ্জটাকে কাটায় ওঠা এটা তো এই সরকারের যেমন একটা দায়িত্ব আছে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। নির্বাচন কমিশনকে আর টু হার্ড লাইনে না গেলে জনগণের মধ্যে যে একটা ভয়ভীতি ঢুকছে 2014 এবং 2018-এর এটা দূর হবে না। মানে আপনি শঙ্কা করছেন কি যে আপনার আসনে যারা ভোট দিতে যাবেন যেই সন্ত্রাসী কিংবা যে বাহিনীর কথা আপনি বলছিলেন বারবারই অভিযোগ করে আসছেন তাদের উপস্থিতিতে ভোট সুষ্ঠু করা সম্ভব না? আপনি শুধু একটা বক্তৃতার কথা বলি, ছাত্রলীগের এক নেতা বলছে যারা নৌকায় ভোট না দেবে তাদের কে গ্যাস বিদ্যুৎ এবং পানির সংযোগ কর্তন করে দেওয়া হবে। এটা যদি হয়, এই থ্রেটটা যদি হয় এবং এই থ্রেটটা আমি ডিসিএসপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্বাচনী এই ক্যান্ডিডেটের যে সমন্বয় সভা হয়েছিল সেই সভার মধ্যে কথাটা আমি উপস্থাপন করছিলাম এবং এসপি সাহেব প্রকাশ্যে বলছিল যে
তাকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে, কিন্তু এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা যায়নি। আরেকটা দেখলাম যে একজন চিহ্নিত সন্ত্রাসী যার নামে বিভিন্ন মামলা মোকদ্দমা আছে, তাকে গ্রেপ্তার করলো, আবার কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দিল, বিকালবেলা তারা ছেড়ে দিল। তো এখন কতটা হলো যে এটা তো আরও ওই জেল ব্যক্তিকে গ্রেপ্তার করছে, তার যে পিছনে একটা শক্তি আছে এটা বোঝানো গেলো যে গ্রেপ্তার করে পুলিশ তাকে আটকে রাখতে পারে নাই, গ্রেপ্তার করলো আবার পুলিশ ছেড়ে দিল, দুইটা জিনিস তো একটা পরস্পর বিরোধী ব্যাপার। জি, এগুলি তো ইয়েকে এই পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে চিন্তাভাবনা করে কাজ করতে হবে। জি, আরও প্রশ্ন রয়েছে, আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসে আপনার সাথে কথা বলছি। আর আপনাদের অন্য যে প্রার্থীরা রয়েছেন তাদের ব্যাপারে একটু জানতে চাই, আপনার দলের যে প্রার্থীরা রয়েছেন। দর্শক, বিরতি নিচ্ছি, জনতন্ত্র গণতন্ত্র ফিরছে, একটু সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, কথা বলছি নির্বাচনে বিরোধিতা। আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনারা নির্বাচনে এসেছেন, বিএনপি নির্বাচনে আসেনি, আপনারা নির্বাচনে এসে আপনার কাছে কি মনে হয় বিএনপির যে ভোটাররা আছে, বিশেষ করে আপনার আসন দিয়ে যদি শুরু করেন এবং সার্বিক আপনার অন্য যে আসনগুলো রয়েছে, আপনাদের প্রার্থীরা রয়েছে যেখানে, কতটা টানতে পারবেন বিএনপির ভোটাররা, ভোটারদেরকে কি মনে হয়? আমি মনে করি যে বিএনপি তো একটা বিপদের মধ্যে আছে। এমপি সাহেবরা লিস্ট দেয়, ওই লিস্ট অনুযায়ী থানা থেকে গাড়ি মোকদ্দমা তৈরি করে, হ্যাঁ, আবার গাড়িও জ্বালানো হচ্ছে, গাড়ি পড়ানো হচ্ছে। তা আমি মনে করি যে বিএনপি করে সবাই তো আর গাড়ি জ্বালায় না, কিন্তু সবাই পলাতক, বাড়িতে থাকতে পারে না। যারা গাড়ি জ্বালায় তারা মুষ্টিময় দু একজন, তারা অন্য জায়গার থেকে ইনভেস্টেড হইয়া গাড়িটা জ্বালায়, কিন্তু রাজনীতি করে বিএনপি রাজনীতি করে সবাই তো আর গাড়ি জ্বালায় না, ম্যাক্সিমাম লোকেই গাড়ি জ্বালায় না। ম্যাক্সিমাম কি ওই দুই একজন যারা প্রফেশনাল তারাই গাড়িটা চালায়। তা আমি মনে করি যে আমরা যদি নির্বাচিত হইতে পারি তো এই লোকগুলি তো কমসে কম বাড়িতে ঘুমাইতে পারবে, বিএনপি এটা বোঝে যে বাড়িতে তারা ঘুমাইতে পারবে, আমরা লিস্ট দিয়ে কাউকে ধরাবো না। এখনও যারা জেলে আছে বিএনপির, আমি অনেককেই বিভিন্নভাবে খোঁজ খবর রাখি, যারা আমার সাথে রাজনীতি করছে তাদের বাড়িতে যাই বা অন্যভাবে যতটুকু সহযোগিতা করার একটা তাদের আমি করি। যারা অহেতুক জেলখানায় গাড়ি জ্বালানো তাদের যাদের অভ্যাস না, আর আওয়ামী লীগের লোকেও, আওয়ামী লীগের মধ্যেও যারা স্থানীয় এমপি বিরাগভাজন তারা কিন্তু অশান্তির মধ্যে আছে। আমি যদি আপনার আসনের কথা বলি, আপনার আসনে একদিকে গোলাম দস্তগীর গাজী নৌকার প্রার্থী, শাহজাহান ভুঁইয়া আছে স্বতন্ত্র প্রার্থী, আপনি আছেন, আওয়ামী লীগের যে স্বতন্ত্র প্রার্থী দলীয় প্রার্থী, ভোট কাটাকাটি হয়ে আপনার ভোটের যে ইকুয়েশন সেটা আপনার সুবিধাজনক কিনা? সুবিধা হলো যে আওয়ামী লীগের যিনি নৌকা পাইছেন তিনি এমপি মন্ত্রী, তার তিনি আওয়ামী লীগের সভাপতি, তার স্ত্রী মহিলা লীগের সভানেত্রী, তার ছেলে ভাইস প্রেসিডেন্ট, তার পিএপিএসরা এখানে কমিটির মধ্যে আছেন। অন্যদিকে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শাহজাহান ভাই, মানে ভালো লোকই, তিনি তিনবারের উপজেলা চেয়ারম্যান, তিনি আওয়ামী লীগের সেক্রেটারি, তারাই আওয়ামী লীগটা আমরা দেখছি যে আওয়ামী লীগটা তারা দীর্ঘদিন যেমন করে আসছে। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ তো এখন দিতাম প্রকাশ্যে দ্বিখণ্ডিত, এবং আওয়ামী লীগের যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি প্রকাশ্যে বলছেন যে গাজী সাহেব যিনি মন্ত্রী এবং এমপি, তিনি একটা পরিবর্তন তো এখানে কায়েম করছেন, এবং তিনি যে সচিত্র প্রতিবেদন গাজী সাহেবের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে তার দখলদারিত্ব, শুধু দখলদারিত্ব না, তিনি এই দখলদারিত্বটা এরকম যে তার কনসেন্ট ছাড়া কেউ ওখানে চেয়ারম্যান মেম্বার ইলেকশন করতে পারে না, কমিশনার ইলেকশন করতে পারে না। তিনি যদি মনে করেন এই লোকটা ইলেকশন করতে পারবে না, তার নমিনেশনই জমা দিতে পারবে না। তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নিয়মটা কি,
যারা স্কুলটা কলেজটা প্রতিষ্ঠা করে তাদের একটা অগ্রাধিকার থাকা দরকার। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যাক্সিমামই হইল এই এমপি পরিবারতন্ত্রের মধ্যে, ছেলের, তার স্ত্রী, তার বিআইন, তার আত্মীয় স্বজনের মধ্যে। দ্যাট ইজ একটা কোটারিগত ব্যবস্থা, যেখানে থাকা দরকার সে ধরনের একটা কোটারিগত ব্যবস্থা তারা করে রাখছে। আর এই আমি যতটুকু জানি, এই স্বতন্ত্র প্রার্থী যিনি আওয়ামী লীগের সেক্রেটারি দীর্ঘদিন যাবৎ, তারা তো রেজুলেশন করে এই গাজী সাহেবের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এই প্রধানমন্ত্রীর অফিসে, অর্থাৎ দলীয় সভানেত্রীর অফিসে জমা দিয়েছেন। সেটা এখন আওয়ামী লীগ রূপগঞ্জে প্রকাশ্যে মুখোমুখি অবস্থায়, সেই কারণে এবং কিছু এই মামলা হয়েছে, এবং এই গত 15 বছরে আপনি অনেক খুন খারাপি হয়েছে। আপনি স্কুল কলেজের কথা বলছিলেন, কদিন আগে একটা বৈঠক হয়েছিল স্কুলের শিক্ষক এবং ব্যাংক কর্মকর্তাদের নিয়ে, তার বিরুদ্ধে আপনি কথাও বলেছিলেন এবং সেই আবেদনও জানিয়েছেন কমিশনে, সেটার কি কোনো ব্যবস্থা হয়েছে তার বিপরীতে? আমাকে ডিসি সাহেব বলছে, মিটিংয়ের মধ্যে বলছে, এসপি সাহেবও বলছে যে তারা এটা কগনিজেন্স নিচ্ছেন, এটা যে তার ব্যাংকের যমুনা ব্যাংকের কর্মচারীদের করা হয়েছে, তার নিয়ন্ত্রিত স্কুলের হেডমাস্টার টিচারদের করা হয়েছে সেটা বলা হয়েছে। এখন আপনার দেখবেন যে রূপগঞ্জে যতগুলি স্কুল আছে, এই স্কুল যে সরকার অডিটোরিয়াম করছে, এই অডিটোরিয়াম গেলে সব এই গাজী পরিবারের নামে, তার স্ত্রীর নামে, মাতার নামে, তার ছেলের নামে এইভাবে করা হয়েছে। কিন্তু রূপগঞ্জে তার কৃত সন্তান ছিল যারা কৃত সন্তান ছিল বা যারা স্কুলটা প্রতিষ্ঠা করছে তাদের নামে এটা হওয়া উচিত, কিন্তু সেটা করে নাই। দ্যাট ইজ এই আপনি রূপগঞ্জ দেওয়া যদি হাঁটেন, এই গাজী সেতু এটা সরকারই করছে, গাজী চত্বর, গাজী ই গাজীনগর, সবাই গাজী গাজী এবং। কিন্তু কথাটা হলো একটা আরেকটা বিষয় দেখেন, যে রূপগঞ্জের এই যে জমি গেলেই বালু দ্বারা ভরাট হয়ে গেল, নাকি নেই আগে তো বালু দ্বারা ভরাট করে, এমপি সাহেব তো ওই এলাকায় একটা অভিভাবক, তা তো এই কৃষকদের পক্ষে থাকা উচিত ছিল, তিনি তো থাকেন নাই। আমি জোর গলায় বলতে চাই তিনি থাকেন না, একমাত্র আমি এই বালু ভরাটের বিরুদ্ধে ভূমিদস্যুতার বিরুদ্ধে আন্দোলন। আচ্ছা, এই যে এত অভিযোগ, এত আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতাকে আমার পাশে পাইনি, কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কোনো চেয়ারম্যানকে আমি পাশে পাইনি, এককভাবে যুদ্ধ করে গেছি এই ভূমিদস্যুতার বিরুদ্ধে, এবং এই জন্য আমাকে বিভিন্নভাবে নাজাল হইতেছে, নিগৃহীত হইতে হয়েছে, কিন্তু কারোর সাথে তো কোনো কম্প্রোমাইজ করে নেই আমি। এবং ধরেন আমি আমি তিনটা রাস্তা আমরা আমাদের পরিবার থেকে করে দিছি, জায়গা দিছি। একটা রাস্তা হলো আমার দাদির নামে, বেগম জহুরা খন্দকার বাইলেন, ওইটা আছে। আর দুইটা রাস্তা এই যে আপনার কাছে আমি কাগজটাও দিছি, এর মধ্যে দেখেন আমি পৌঁছাচ্ছি আপনার কাছে। জি, আমি আমি এই প্রশ্নটা নিয়ে আসছি আপনার কাছে, এই রাস্তার ব্যাপারটা আমি জানতে চাইবো আপনার কাছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার যে অন্য আসনের যে প্রার্থীরা আছে, আপনারা তো অনেকগুলো আসনে প্রার্থী দিলেন, এখন অন্য আসনের প্রার্থীদের কি অবস্থা? নিশ্চয়ই আপনার কাছে খোঁজ খবর দিচ্ছে। অনেকে ভালো করতেছেন, যেমন শমশের বমি চৌধুরী আমাদের চেয়ারপারসন, অন্তরা শালিমা হুদা আমাদের এক্সিকিউটিভ চেয়ারপারসন, তিনি মুন্সিগঞ্জে করতেছেন। তারপরে ঢাকাতে অনেকে ভালো করতেছে, এর মধ্যে ঢাকা পাঁচে কবি কে এম আবু হানিফ হৃদয়, খুব একটা ভালো সাংগঠনিক ছেলে, সেও ভালো করতেছে, অনেক জায়গায় ভালো করতেছে বলে আমি আমি জানি। আপনার কাছে কি মনে হয় যদি সুষ্ঠু নির্বাচন হয় কতটা আশাবাদী আপনারা? কতগুলো আসন নির্বাচন হলে আপনি প্রথম কথা হলো গত দুইটা টার্ম এদেশের মানুষ ভোট দিতে পারেনি, এটা একটা ক্ষোভ। তার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা একটা ক্ষোভ। দেশে মানি লন্ডারিং হচ্ছে, এটা একটা ক্ষোভ। তারপরে স্বাধীনতার যে কমিটমেন্ট, সংবিধানের যে সাংবিধানিক কমিটমেন্ট, সেটা হলো যে
সম্পদের সুষম বণ্টন, এই স্বাধীনতার সময়ে যে স্লোগানগুলো হয়েছে সেই স্লোগানগুলো আপনি দেখেন, তখন বলছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না। স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিব যেই পয়েন্টগুলো উত্থাপন করছে যে আমাদের দেশে কাগজ বারো আনা দিস্তা আর পশ্চিম পাকিস্তানে চায়না দিস্তা, এরকম একটা ই ডায়াগ্রামও উনি ওই সময় পোস্টার আকারে করছিলেন। আমাদের বাঙালি সেনাবাহিনী এতজন অফিসার, পশ্চিমাদের সেনাবাহিনীতে এত অফিসার, এটা এই যে ডিফারেন্সটা তুলে ধরছিল, ২২ পরিবারের কথাটা তুলে ধরা হয়েছিল। এখন তো ২২ পরিবারের জায়গায় ২২,০০০ পরিবার সৃষ্টি হয়ে গেছে, মানুষ দিন দিন গরিব হচ্ছে। আবার যারা বড় লোক, যাদের ধরে ৫০০ বিঘা জমি আছে, তারা ৫,০০০ বিঘা জমির মালিক হয়ে যাচ্ছে। আর যে ১০ বিঘা সম্পত্তির মালিক, ১০ কাঠা সম্পত্তির মালিক ছিল, সে বিক্রি করতে করতে সে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই এই যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু মানুষের ভিতরে আছে। দেশের যে আপনি দেখেন আমাদের তার মানে সম্পদের সুষম বণ্টনের জায়গাটা নিশ্চিত করার কথা বলছেন, আপনি আপনার নিজের আসনে নিজের নেতাকর্মীদের কতটা নিরাপত্তা দিতে পারছেন? মানে আপনি যখন দেশের নিয়ে চিন্তা করছেন তখন আপনার আসনের নিরাপত্তাটা আপনি নিশ্চিত করতে পারছেন কিনা ভোটের প্রচারণায় নেমে? আমার আসনের নিরাপত্তাটা যেভাবে হামকি দামকি দেওয়া হচ্ছে, সেখানে যদি গভর্নমেন্ট এবং প্রশাসন যন্ত্র যে আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতির মধ্যে যদি তারা থাকে এবং আমরা যারা শঙ্কিত, যাদের নিয়ে শঙ্কা বোধ করতেছি এবং যাদের পূর্ব ইতিহাস খুব খারাপ, এই যে পিসিপিআর যেটাকে পার্সোনাল রেকর্ড যেটা খারাপ, কেন্দ্র দখলের রেকর্ড আছে, বিভিন্ন অস্ত্রবাদীর যাদের যাদের কেন্দ্র দখলের রেকর্ড আছে, যাদের প্রিভিয়াস রেকর্ড খারাপ, যাদের বিরুদ্ধে আপনারা নাম ধরে অভিযোগ করছেন, আমরা চনপরা বস্তির খবর শুনেছি, চনপরা বস্তির যে ডাকু শমশের তার কথা শুনছি, গোলাম দস্তগীর গাজীর এপিএস তার নিয়ে তাকে নিয়ে অনেক ধরনের কথা আছে, যে এই মানুষগুলো তো বাইরে আছে সবাই, তাহলে আপনি এগুলি বলা হবে ডিসি সাহেবের মিটিং এ বলা হয়েছে, তাহলে সুযোগ কই? বাই নেমে বলা হয়েছে, কিন্তু এখনো প্রশাসন কি কোনো আই ওয়াশ করতেছে না? প্রশাসন সত্যিকারভাবেই বুঝাইতে চাচ্ছে যে তাদেরকে ব্যবস্থা নেবে, এগুলি নিয়ে জনমনে একটা শঙ্কা আছে। এনে এনে কথা বলবো, আমি একটা বিরতি নিয়ে আসি। দর্শক, বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি পর আবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, কথা বলছি নির্বাচনে বিরোধিতা। আমি অ্যাডভোকেট তৈরি বললাম খন্দকার, শেষ পর্বে রয়েছি, আপনার আসনে মানুষ আপনাকে কেন ভোট দেবে, কেন আপনাকে বেছে নেবে? কেন বেছে নেবে? যে মানুষ মনে করে আমি একটা নিরাপদ ব্যক্তি, আমি আওয়ামী লীগ বিএনপি সকল ধর্মের সকল বর্ণের লোকদের সাথে কারো কোনো ক্ষতি করি নাই। এই রূপগুঞ্জের অনেক সমস্যার সমাধানের মধ্যে আমি ছিলাম, আছি। যেমন ধরেন, আমি রূপগুঞ্জের কিন্তু একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও না, চেয়ারম্যানও না, কোনো ২০০৭ আমি নমিনেশন পাইছিলাম বিএনপির থেকে, ইলেকশন করছি, ইলেকশনের পরে তো ১১ আসলো, জেলে চলে গেলাম। এবং জেলে ছিলাম কেন, ওই আমি রূপগুঞ্জের প্রায় ১,০০০ লোককে বিআরটিসিতে চাকরি দিছি এবং কোটা ব্রেক করে চাকরি দেওয়ার কারণে ওই আমার জেল হয়েছে, কারো কোনো চাকরি যায় নাই। কিন্তু ওই কেসটার মধ্যে কোনো দুর্নীতি ছিল না, কিন্তু অভিযোগটা ছিল যে সরকারের যে নিয়মকানুন আছে কোটা ব্রেক, কোটা ব্রেক কোটা সিস্টেম, সে কোটা সিস্টেমটা মানে নেই, সরাসরি রূপগুঞ্জের শিক্ষিত ছেলেদের চাকরি দিয়ে দিছে, আমার ২৬ মাস জেল হয়েছে। এখন মানুষ মনে করে যে এই লোকটা আমাদের ছেলেপেলেদের চাকরি দেওয়া জেল রাখছে। এই যে মানুষের জমি জমা ভরাট হয়ে যাচ্ছে, এটার পিছনে একমাত্র ব্যক্তি যে আমি বিভিন্ন জায়গায় আন্দোলন করছি, কঠিন আন্দোলন করছি, রিট করছি, এবং আমি কোনো কম্প্রোমাইজ করিনি, এটাও ওই ভোটটা আমি পাবো। অনেকে ধরেন এরকম অবস্থা যে আমার টেলিফোন করছে যে আমার বাবা ডায়রিয়া হয়েছে, আমি কইছি হাসপাতাল নিয়ে, সে যেয়ে দেখে যে আমি হাসপাতালের গেটটা দাঁড়ানো আছে, এইভাবে মানুষ। আপনি আপনি এলাকায় রাজনীতি করেছেন এবং বিএনপি নেতা হিসেবে আপনি একটা ভালো পরিচিত পরিচয় পেয়েছেন, এবং এই নির্বাচনে বিএনপি থেকে সরে এসে আপনি নতুন দল করে তৃণমূল বিএনপি হয়ে নির্বাচন করছেন, এতে কি বিএনপির ভোটাররা আপনাকে ভোট দেয়া কিংবা স্থানীয়ভাবে আপনার ইমেজ ঘাটতি হওয়া, এটি কি আপনার কাছে মনে হয়েছে কিনা প্রচারণায় গিয়ে? আমি কিন্তু বিএনপি থেকে সরে আসিনি,
বিএনপি আপনাকে সরিয়ে দিয়েছে? বিএনপি আমাকে সরিয়ে দিয়েছে। এতে বিএনপি স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করে তাদের কিন্তু হৃদয়ে একটা রক্তক্ষরণ হয়েছে এবং তারা মনে করে যে তৈমুর আলম খোন্দকার আমাদের একটা গার্জিয়ান ছিল, তাকে এইভাবে সরায় দেওয়া ঠিক হয় না। কারণ বিএনপির মহাসচিব কিন্তু মিডিয়াতে বলছে যে বিএনপি নিজস্ব মার্কায় নির্বাচন করবে না, কিন্তু কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় সে করতে পারবে। আমি কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার সাথে জড়িত, বিভিন্ন সংগঠন আমি করি, শ্রমজীবী মানুষের সংগঠন করি, ওই হকাট বস্তিবাসী যাদের যে সমস্যার সাথে আমি জড়িত, ওদের আমি দেখলাম যে ওদের বিভিন্নভাবে সিটি কর্পোরেশন দ্বারা নিগৃহীত হচ্ছে, তখনই কিন্তু আমি একেবারে শেষ পর্যায়ে আপনি সব মিলিয়ে এই নির্বাচন কতটা সুষ্ঠু এবং অবাধ হবে সেটি কি মনে হচ্ছে আপনার কাছে? আমি মনে করি নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার জন্য সরকার, রাষ্ট্র এবং নির্বাচন কমিশনের যেমন দায় আছে, জনগণের একটা দায় আছে। এখন জনগণ যদি মনে করে এই সরকারকে আবার পুনরায় সরকারে বানাবে, তাহলে তো সরকারের 300 আসন তো দরকার হবে না। আর যদি মনে করে একটা শক্ত বিরোধী দল দরকার, তবে সেখানে আমরা তৃণমূল বিএনপি কিন্তু বিরোধী দল, এখন কিন্তু অন্য কোনো বিরোধী দল নেই। এই জাতীয় পার্টি এখন বিরোধী দল নেই, তারা একটা নৌকার প্রার্থী। এখন 14 দল তো আগেই বিরোধী দল নেই, অতএব তাদেরকে দিয়ে যদি বিরোধী দল সাজানো হয় তো মানুষ হাসাহাসি করবে, বিশ্ব রাজনীতি এটা মানবে না। একমাত্র আমাদের দ্বারাই যদি বিরোধী দল হয়, জনগণ যদি আমাদের পার্লামেন্টে বানায়, তবে আমাদের পক্ষে সম্ভব সরকারের মুখোমুখি দাঁড়ানো, অন্য কারোর পক্ষে সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো, দর্শক আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র অসমাপ্ত রয়ে গেল। জি, আমাদের বক্তব্যগুলো অসমাপ্ত রয়ে গেল, অসমাপ্ত আরো অনেক কথা রয়েছে। জি, অসংখ্য কথা রয়েছে, আরো কথা হবে, আরো একদিন আমরা কথা বলবো এ নিয়ে। দর্শক আজকের মতো শেষ করি জনতন্ত্র গণতন্ত্র, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।